লোকসভা ভোট শেষ হতে না হতেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবারও অশান্ত হয়ে উঠল নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সামনে আসছে নৈহাটির সাত নম্বর ওয়ার্ডের ঘটনা ভোট মিটতেই আবারও অশান্ত হয়ে উঠল নৈহাটি নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ নৈহাটিতে তৃণমূলের কার্যালয়ের সামনে বোমাবাজি বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ নৈহাটির সাত নম্বর ওয়ার্ডের ঘটনা লোকসভা ভোট শেষ হতে না হতেই নৈহাটিতে তৃণমূলের কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে গভীর রাতেই তৃণমূল কার্যালয়ের সামনে যে ছবি দেখা যাচ্ছে সিসিটিভিতে বোমাবাজির অভিযোগ শুভজিৎ সিং রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নৈহাটি থেকে শুভজিৎ তৃণমূলের যে অভিযোগ যে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ মধ্যরাতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বিজেপি তৃণমূল বিজেপি কি অভিযোগ পাল্টা অভিযোগ ঠিক কি ঘটনার পরিপ্রেক্ষিতে এই বোমাবাজি দেখো গতকাল রাত বারোটা নাগাদ যখন এখানকার স্থানীয় কাউন্সিলর অনজয় কর্মকার তিনি যখন তার দলীয় কার্যালয় থেকে বাড়ির দিকে ফিরছিলেন সেই বাড়িতে যখন তিনি পৌঁছেছেন তার কিছুক্ষণ পরেই হঠাৎই একজন দুষ্কৃতী আমার ক্যামেরা পার্সেনকে দেখানোর জন্য বলবো ঠিক এই রাস্তা থেকে আসে এবং এই রাস্তা থেকে এসে এই যে দলীয় কার্যালয় হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই দলীয় কার্যালয়ের সামনে বোমা মারে একটি বোমার তীব্রতা এতটাই ছিল যে রাস্তার মধ্যে রীতিমতো ক্ষত হয়ে গেছে যে চিত্র আমি তোমাকে দেখাচ্ছি এখনো পর্যন্ত রাস্তায় স্পষ্ট দাগ রয়েছে ভাটপাড়া জগদ্দল নৈহাটি দু উনিশ এর পর থেকে দফায় দফায় কিন্তু এরকম উত্তপ্ত হয়ে উঠেছিল এবং তারপরে কিন্তু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক সেই কথাকেই ধরে রেখে বলেছিলেন যে ব্যারাকপুরে গুন্ডা রাজনা শান্তি চাই এবং লোকসভা নির্বাচন শেষ না হতে হতেই এমন বোমামাজির ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় আমি তার কাছে যাব অশোক ঘটেছিল দেখুন এটা তো ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী পার্থভৌমিক তিনি মানুষের কাছে বলেছিলেন যে বারাকপুরে রাজ রাজনয় শান্তি চায় সেই স্লোগানকে সামনে রেখে পার্থভৌমিক মানুষের কাছে গণতান্ত্রিক রায় নেওয়ার জন্য গেছে এবং মানুষ কি রায় দিয়েছেন সেটা সন্ত্রাসের পক্ষে দিয়েছেন না সন্ত্রাসের বিরুদ্ধে দিয়েছেন চার তারিখ ইভিএম করলে বোঝা যাবে কিন্তু গতকাল গতকাল রাত্রির পৌনে বারোটার সময় হঠাৎ শোনা যায় আমাদের সাত নম্বর ওয়ার্ড যে দলীয় কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনেও বোমবাজি হয়েছে বোমটা দেখেছেন বোমটা কীভাবে মেরেছে বোমটা মারাত্মকভাবে মেরেছে এই ধরনের রাস্তার গর্ত হয়ে গেছে রাস্তা আর তারপরে গৌরীপুর আমাদের পার্টি অফিসের সামনে সেগুনাটা একটা বোম হয়েছে কিন্তু আমার কথা চার তারিখের রায় গণদেবতার রায় আমরা মাথা বেঁধে নেব যদি আমাদের পক্ষেও যায় মাথা বেঁধে নেবো যদি বিপক্ষেও মাথা বেঁধে নেবো কিন্তু বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্ন নেই আমি জানি না এটা উনি আবার নতুন করে আবার বাহুবলী বলে নিষেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন কেন জানি না কিন্তু বিজেপির কিছু দুষ্কৃতকারী এখানে আছে নৈহাটি যার ওনার দ্বারায় লালিত পালিত সেটা দু হাজার উনিশে করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আগে করেছে আবারও এটা করেছে কিন্তু উনি যদি মনে করে যে আমাদের খুব দুর্বলভাবে আমার মনে হয় সে দুর্বল হওয়ার জায়গা নেই আমাদের কর্মীরা রাস্তায় নেমে তার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে রাজনৈতিকভাবে তার স্বাভাবিকভাবে আমার মনে হয় এই শান্তির নৈহাটি শান্তির মরুদ্যান নৈয়াটি পার্থভৌমিকের দ্বারা তৈরি তৈরি নৈহাটি এই নৈহাটিকে শান্ত রাখা আমার মনে উচিত প্রশাসন এখানকার ডিস্ক নিয়ে গেছে এখানকার সিসিটিভি আছে সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে যে প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি আজকেই ওয়ার্ডে মিছিল আছে ছেলেরা তলের ছেলেরা মিছিল করবে আমরা প্রশাসন দাবি জানাচ্ছি অবিলম্বেদের গ্রেপ্তার করা হোক করেছে এখন অবধি এখনো গ্রেপ্তারের খবর আমরা পাইনি গ্রেপ্তার হয়নি তবে আমরা দাবি জানাচ্ছি মিছিল হোক তারপরে আমাদের যিনি প্রার্থী তিনি আমডাঙ্গে গেছেন তিনিও আসবেন এখানে ফিরে আমার সাথে সকালবেলা কথা হয়েছে এবং আমার মনে হয় যে উনি যদি ভাবে আমরা পিছিয়ে যাব সেই দু হাজার উনিশের রাজনৈতিক ফর্মুলা এবার কিন্তু আমরা সেই জায়গাটায় আহ পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার মোকাবেলা করবো যেভাবেই হোক রাজনৈতিক মোকাবেলা হবে দেখো কথা বললাম যে নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক চট্টোপাধ্যায়ের সাথে তিনি পরিষ্কার জানালেন যে এবারে কিন্তু দু হাজার উনিশের ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তার পালটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে বা একদমই তুমি সঙ্গে থাকো শুভজিৎ ভোট পর্ব শেষ হতেই যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল যে নৈহাটির ছবি আপনাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরলো অন্যদিকে পাশাপাশি যে খবরে আমরা অবশ্যই নজর রাখবো ভোট পর্ব শেষে ফের উত্তপ্ত ভাটপাড়া ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ সামনে আসছে শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির পাল্টা অভিযোগ আসছে তৃণমূলের বিরুদ্ধে কেন এই লোকসভা ভোট মিটতে আবারও উত্তপ্ত আবারও শিরোনামে আসছে ব্যারাকপুর শিল্পাঞ্চল একটা কথা আমাকে প্রথমেই বলে রাখি বারবার কিন্তু ব্যারাকপুর থেকে বোমের শব্দটা যেন মোছা যাচ্ছে না গতকালকের ঘটনায় আবারও তা প্রমাণ করে দিয়েছে ভাটপাড়া পৌরসভার যিনি নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্গ পান্ডে তিনি ব্যারাকপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন অর্জুন সিং তার ইলচি চিফ ইলেকশন এজেন্ট বলেও তিনি রয়েছেন কার বাড়ির সামনে গতকাল রাত্রি সাড়ে এগারোটার সময় হঠাৎই একটি বোমা পড়ে এবং তারপরেই কিন্তু এলাকা পুরো ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে ঘটনাস্থলে খবর দেওয়া হয় স্থানীয় ভাটপাড়া থানার পুলিশকে ভাটপাড়া পুলিশ এসে পরিদর্শন করেন কে বা কারা এর সঙ্গে যুক্ত তা কিন্তু গোটা ঘটনা তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ সেই দিকে দিয়ে বলতে গিয়ে যে জগদ্দলের যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম তিনি জানিয়েছেন যে এটা সম্পূর্ণ একটি বিজেপির পরিকল্পিত ঘটনা বিজেপি হাওয়া গরম ঠিক কোট আন কোট এই কথাটা বলেছেন বিজেপি হাওয়া গরম করার জন্য এমন ধরনের কাজ করছেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই বিজেপি হয়তো ভাবছে তারা আগামী চার তারিখ তাদের ফলাফল লোকসভা লোকসভাতে অত্যন্ত সেই কারণে নিজেদেরকে ঠিক রাখার বা নিজেদের কর্মীদের সাহস দেওয়ার জন্যই কিন্তু এরকম বোমা মারার ঘটনা করছেন দিক দিয়ে বলা যেতে পারে যে গতকালকে তোমাকে যে আরেকটি কথা বললাম যে নৈহাটিতে যে বোমা মারার ঘটনা তৃণমূল পার্টিফিসের সামনে সেই ঘটনাকে ঢাকার জন্যও কিন্তু এই বিজেপি নেতার বাড়ির সামনে বোমা চালানো হয়েছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেন একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ ছিলেন আমাদের প্রতিনিধি এবং বারবার লোকসভা ভোট অশান্ত হয়ে উঠছে ভাতপাড়া ভাতপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি আর এই ঘটনায় বিজেপি প্রার্থী অর্জুন সিং অন্যদিকে সোমনাথ শ্যাম তিনি কি বলছেন জগৎ দলের বিধায়ক পাল্টা শোনাবো পরপর দেখুন আমি তো তৃণমূলকে বলতে পারবো না তুমি কেন আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাচ্ছে এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে আর তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেন তা আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে যদি এই ধরনের কাজকে দেয় প্রশাসন আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ আমি বারবার বলি হয় যে রিয়াকশনারি জায়গা এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের কাউন্সিলরের সামনে কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে তার বাবা বাড়ির সামনে একটা বোমা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেহেতু সিসিটিভি ফুটেজই এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম গুলি খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা